আমাদের সকল ধরনের সোশ্যাল মিডিয়ার পাসওয়ার্ড, সোশ্যাল মিডিয়ার আইডি নেম, এগুলো কিন্তু আমাদের মনে রাখা সম্ভব না। এমনকি আমাদের পার্সোনাল ইনফরমেশনও আমাদের সবগুলো মনে রাখা সম্ভব না। সেক্ষেত্রে আমরা করি কি, আমরা কোথাও আমাদের সেগুলো ডিটেলস নোট করে রেখে দিই। এমনকি বেশি দিন হলে আমাদের সে ধরনের নোটগুলো আমরা কিন্তু খুঁজে পাই না, এবং নোটগুলো খুঁজে না পাওয়ার কারণে আমাদের সোশ্যাল মিডিয়াতে আমরা প্রবেশ করতে পারি না, এমনকি আমাদের পার্সোনাল ডিটেলস সবগুলো আমাদের কাছ থেকে হারিয়ে যায়। তো এখন থেকে আমাদের একটি পাসওয়ার্ড মনে রাখলে আমাদের এ ধরনের কোনো ইনফরমেশন হারানোর ভয় থাকবে না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমাদের প্রথমে যেতে হবে গুগল প্লে স্টোরে, এবং সেখানে যাওয়ার পর আমাদের সার্চ বারে লিখতে হবে লাস্ট পাস। আপনাদের সুবিধার্থে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনি সেখান থেকে চাইলে এটা ইনস্টল করে নিতে পারেন। তো আমি এখান থেকে এখন এটা ইনস্টল করে নেব। ইনস্টল করার পর আমরা এই অ্যাপসটি ওপেন করব। দেন আমাদের অ্যাপসটি ওপেন হয়ে গিয়েছে, এবং এখানে আমাদের এখান থেকে আইডি ক্রিয়েট করে নিতে হবে। তো এখান থেকে আইডি ক্রিয়েট করার জন্য এখানে আমাদের মাস্টার পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। তো মাস্টার পাসওয়ার্ড আমরা এখানে সবটিতে দিয়ে দেবো। এখানে মাস্টার পাসওয়ার্ড প্রথমে দেওয়ার পর আমাদের নিচে দেওয়া থাকবে কনফার্ম মাস্টার পাসওয়ার্ড, এবং সেখানে আমরা মাস্টার পাসওয়ার্ড দিয়ে দেবো। এখানে আপনাকে একটি শক্তপোক্ত পাসওয়ার্ড আপনাকে দিয়ে দিতে হবে, অর্থাৎ আপনার এখানে সব ধরনের ওয়ার্ড ব্যবহার করতে হবে, এমনকি আপনাকে কোনো ধরনের চিহ্ন ব্যবহার করে তারপর এখানে পাসওয়ার্ডটি ক্রিয়েট করে নিতে হবে, তাছাড়া আপনার পাসওয়ার্ডটি ক্রিয়েট হবে না। তো ক্রিয়েট হওয়ার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পাসওয়ার্ডটি ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে আমাদের সব ধরনের পারমিশন অ্যালাউ করে দিতে হবে, এনেবল করে দিতে হবে। এনেবল করে দেওয়ার পর এখানে আমাদের জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড শো করবে। আমরা এখানে সেভ দিতেও দিলেও দিতে পারেন, নট নাও দিলেও দিতে পারেন। তো এখান থেকে তারা আমাদের সব কিছু বুঝিয়ে দিচ্ছে, আমরা কীভাবে কী কী করবো, আপনারা সেই অনুযায়ী আপনারা কাজ করবেন। তো দেখতে পাচ্ছেন আমি তাদের দেওয়া ডিটেলস অনুযায়ী আমি কাজ করে নিচ্ছি। তো আপনাদের হয়তোবা আমাদের স্ক্রিন রেকর্ডটি একটু পর দেখানো যাবে না, কারণ আমাদের সকল পার্সোনাল ইনফরমেশন এবং পাসওয়ার্ড, আইডি সব কিছুই এই অ্যাপ্লিকেশনটির ভিতরে রয়েছে। সেক্ষেত্রে এই অ্যাপ্লিকেশনটিতে স্ক্রিন রেকর্ডিং অথবা ক্যামেরা দিয়ে ভিডিও করা অ্যালাউ না। এ ধরনের সিকিউরিটির কারণে আমার কাছে এই অ্যাপসটি পার্সোনালি অনেক ভালো লেগেছে, কারণ আপনারাই দেখতে পাচ্ছেন অনেক সিকিউরিটি হার্ড কিন্তু এই অ্যাপসটির ভিতরে। দেন কোনো চিন্তা ছাড়াই নিশ্চিন্তে আপনি এই অ্যাপ্লিকেশনটির ভিতরে সব ধরনের ইনফরমেশন রেখে দিতে পারেন। এখান থেকে আপনার কোনো পার্সোনাল ইনফরমেশন ডিলিট হবে না, এমনকি আপনার কোনো ইনফরমেশন চুরিও হবে না। তো আমি এই অ্যাপ্লিকেশনটির রিভিউ কোনো স্পন্সরশিপের কারণে করতেছি না, কারণ আমাকে কোনো ধরনের স্পন্সরশিপ এই অ্যাপ্লিকেশনটি থেকে দেওয়া হয়নি। আমার পার্সোনালি ভালো লেগেছে বলে আমি অ্যাপসটি আপনাদের সাথে শেয়ার করছি, এবং আপনাদের সুবিধার্থে আমি এই অ্যাপসটি আপনাদের কাছে শেয়ার করে আপনাদের সব কিছু দেখিয়ে দিচ্ছি। নিত্য নতুন টেক রিলেটেড ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর হ্যাঁ, আজকের ভিডিওটি যদি আপনার একটু উপকারে আসে তাহলে ভিডিওটি একটু লাইক দেবেন, এবং কমেন্টসে জানিয়ে দেবেন পরবর্তীতে কী বিষয় নিয়ে আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিজি টেক লিমিটেডের সাথেই থাকবেন। ধন্যবাদ।